শুক্রবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন পশ্চিমবঙ্গ আইসিডিএস কর্মী সংগঠনের সদস্যরা। এদিন তারা 8 দফা দাবি জানিয়ে জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেয়। তাদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো মাসিক বেতন 8,000 টাকার পরিবর্তে 21,000 টাকা, অবসরের পর পেনশন সহ সমস্ত সুযোগ সুবিধা প্রদানের দাবি জানানো হয়। আন্দোলনকারীরা জানান তাদের দাবি মানা না হলে তারা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবে। দপ্তরে থেকে যে সরকার মনে করেন যে ইতিহাস গড়বেন, এটা বাস্তবে ভুল। কারণ শ্রমিক মানুষ, সাধারণ মানুষ ইতিহাস গড়ে, এটা আমরা শিক্ষা পেয়েছি আমরা। কারণ কৃষক আন্দোলনকে লক্ষ্য করে আমাদের জেদ বেড়ে গেছে, যে আমরা এই আন্দোলনে আমরা আজকে দীর্ঘ সময় ধরে অবস্থান করব। আমাদের স্যার যদি আমাদের সাথে আলোচনায় বসতে চান ভালো, তাহলে আমরা এখানে বসে পড়বো। 8 দফা দাবি নিয়ে আমরা স্যারের কাছে বারবার আমরা দ্বারস্থ হচ্ছি। আমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো মানার জন্য, দাবি কি আমাদের নিজের ব্যক্তিগত দাবি না, দাবি আমাদের এলাকায় গরিব পাড়ায় যে অঙ্গনের সেন্টারগুলো আছে সেই বাচ্চাগুলো নিয়ে দাবি নিয়ে আমরা আজকে পথে নেমেছি। বাচ্চাগুলোকে বকেয়া 4 মাসের খাবার, একটা বাচ্চার প্রতিদিন খাই, প্রত্যেকটা দিন খাবার, সকাল হলেই খাবার চায়। কিন্তু সরকার কি করেছে, সেই বাচ্চাগুলোকে 4 মাস ধরে খাবার না দিয়ে বকেয়া রেখে দিয়েছে। আর কি কি আছে দাবি? দাবি আছে আমাদের আলুর টাকা, সরকার 15 টাকা রেট দিচ্ছে আমাদের। কোন বাজারে আলু 15 টাকায় পাওয়া যায় আমরা জানি না, আমরা কিনতে গিয়েও 15 টাকা আলুর দাম পাইনি। তো সরকার যদি মনে করেন যে 15 টাকা সরকার পাচ্ছেন, তাহলে সরকার আমাদের কিনে দেওয়ার ব্যবস্থা করবেন, এটা আমাদের দাবি। আমাদের দাবি হচ্ছে 2014 সালে হঠাৎ করে অর্ডার এলো যে কর্মী সহায়কদের 65 বছর হলে বসিয়ে দেওয়া হবে, কোনো নোটিশ নেই, কিছু নেই। আমরা যারা আইসিডিএস কর্মী যারা জয়েন করেছিলাম, আমরা জানতাম আমি যতদিন বাঁচবো কর্মক্ষমতা আমার যতদিন থাকবে আমি কেন্দ্রের কর্মী হিসেবে গণ্য থাকবো। কিন্তু হঠাৎ করে দেখা গেল 2014 সালে সরকার ঘোষণা করে দিলেন 65 বছর হওয়ার পর কর্মী সহায়িকাদের অবসর নিতে হবে, অথচ বিনা পারিশ্রম, তাদের কোনো পেনশনের ব্যবস্থা নেই, এককালীন কোনো টাকার ব্যবস্থা নেই। সেই মানুষটা, যে মানুষটা আজকে সারা জীবন তার আইসিডিএস কেন্দ্রে জীবনটা কাটিয়ে দিল পরের বাচ্চার জন্য, হ্যাঁ, সেই ভদ্রমহিলা, সেই কর্মীটার জন্য সরকারের কোনো দায়বদ্ধতা নেই। সেই দায়বদ্ধতার জন্য আমরা এখানে এসেছি, সরকার এটা আমাদের সঙ্গে আলোচনায় বসুক। বারবার আমরা ডিএমটি দিতে, 8,000 টাকা বেতনে আপনার এখানে যারা আছেন তাদের যদি সংসার চলে তাহলে আমরা জানবো আমাদেরও চলবে। আজকে জিনিসপত্রের যে হারে দাম, মূল্যবৃদ্ধি, আমরা পাচ্ছি না, আমাদের সংসার চালাতে আমরা পাচ্ছি না। কারণ আমাদেরও বাড়িতে 2টো করে বাচ্চা আছে, বাড়িতে বাবা মা আছে, খরচাপাতি, লেখাপড়া, যে সমস্ত দাম বাড়ছে, লেখাপড়ার খরচ বাড়ছে, সেই জায়গায় আমরা মনে করেছি আমাদের 8,000 টাকা বেতন নয়, সরকারি হিসাবে আমাদের 21,000 টাকা বেতন করতে হবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।